সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক ভাই জানতে চাইছেন মুরগি ঠান্ডা লাগলে কি করব বা কি খাওয়াবো। আর আমি বলবো যে মুরগি ঠান্ডা লাগলে আপনারা কিভাবে বুঝবেন এবং আপনার মুরগিকে কি ট্রিটমেন্ট দিবেন, ঠিক আছে? তা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মুরগির বর্তমানে যে পরিবেশ বা যে মানে বৃষ্টি বাদলের ভিতর দিয়ে হচ্ছে বা প্রচুর বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে মুরগির বেশিরভাগই ঠান্ডা লাগে, আর সমস্ত রোগের লক্ষণ কিন্তু ঠান্ডা থেকেই শুরু হয়, ঠিক আছে? এখন আপনার দেশি হোক আর সেটা ফার্মি মুরগি হোক, যে কোনো মুরগি হোক, এটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে হলো ঠান্ডা লাগলে আপনার মুরগিকে সঠিক চিকিৎসা কীভাবে দেবেন। তা প্রথম বলবো যে আপনার মুরগি যদি ঠান্ডা লাগতেছে কীভাবে বুঝবেন। প্রথমত ঠান্ডা লাগার যে সিমটমগুলো আছে, যে নাক দিয়ে অনবরত পানি পড়া বা গলার ভিতর ঘ্যাড়ঘাড় করা, ঠিক আছে, চুপচাপ বসে থাকা, শরীরকে যদি ধরে দেখি জ্বর জ্বর ভাব আসা, এগুলো সবই ঠান্ডা থেকে জ্বর আসে, ঠিক আছে। আর মুরগি জিম পাড়ে বসে থাকা, এখন জিমে এর সাথে পায়খানারও সমস্যা হতে পারে, কারণ ঠান্ডা লাগলে পায়খানা হয়, আবার বেশি গরম লাগলেও কিন্তু মুরগির পায়খানা হতে পারে বা হয়, ঠিক আছে। কিন্তু আমাদের যে বর্তমানে বৃষ্টির সময় একটু ঠান্ডার পরিমাণ বেশি, অনেক ফোন পাচ্ছি, ঠিক আছে, যে ভাই এই সমস্যা হচ্ছে কী করব। এখন আমি বলবো এছাড়াও আরও কিছু বাইরের মুরগির ঠান্ডা লাগে, যেমন মুরগির আপনি বুঝতে পারছেন মুরগি খাচ্ছে ভালো, সব কিছুই ভালো, স্বাভাবিক হেঁটে চলে বেড়াচ্ছে, সব কিছুই হচ্ছে, তারপরে ওই মুরগি ঠান্ডা থাকতে পারে। কীভাবে? আপনি যখন রাতের বেলা মুরগির কাছে যাবেন, দেখবেন যে মুরগি ছোট ছোট করে চিউ চিউ করে আওয়াজ করতেছে বা এরকম মানে এমন একটা সাউন্ড করতেছে যে মনে হচ্ছে মুরগি কুচ্চা ভাবলে বা ছোটো ছোটো বাচ্চা যেরকম ছোটো বাচ্চা যেমন ডাকে, এরকম চিউ চিউ পানা বা একটু অন্যরকম ডাকে আর কি। আসলে আমি ডাকটা বোঝাতে পারছি না, আপনারা দেখলে বা যখন রাতের বেলা ফার্মে যাবেন যদি কোনো মুরগি এরকম থাকে, আপনারা সাউন্ড শুনতে পারলে বুঝতে পারবেন যে খুব ছোটো ছোটোভাবে ডাকতেছে, ঠিক আছে। এটা আসলে গলা ভেজা একটা হালকা ঘেড়ঘাড় বানা এরকম করে, ঠিক আছে। আর একটা সিমটম হচ্ছে জোরে জোরে কাশে, এটা হচ্ছে হলো লক্ষণ থাকে যে আপনার মুরগি আসলে ঠান্ডা লাগছে। এখন যখন এই ঠান্ডা লেগে যাবে তখন আপনার সব মুরগিকে যারা বোঝা যাবে, যাদের বোঝা যাবে না, সব মুরগি আপনার ফার্মে যত মুরগি থাকবে সবাইকে কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে, যে একটা হোক আর দুইটা হোক, যে আমার দুইটা হয়েছে দুইটারেই দিব বা একটা হয়েছে একটারেই দিব, সরাই নিয়ে গেছি আর কোনো মুরগিটা দেওয়া লাগবে না, অনেক টাকা খরচ হবে, এই ভয়ে কিন্তু করা যাবে না। আপনার ঠান্ডার ভাব যখন চলে আসবে বা ঠান্ডা শুরু হয়ে যাবে মুরগির, আপনার সমস্ত সেটে যত মুরগি থাকুক, সেটা 100 হোক 200 হোক 500 হোক, যত মুরগি আপনার থাকবে সব মুরগির কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। এখন ট্রিটমেন্টটা কী দিবেন? প্রথমত বলবো, আমি সবসময় বলি যে এমনি যে যদি এই মুহূর্তে ডাক্তার দেখেন, আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন যে ভাই সমস্যা, তবে ওদের অনেকটা বাজেট থাকে বেশি, অনেক টাকার ওষুধ লেখে, ঠিক আছে। কিন্তু আমরা যে পরীক্ষামূলক কাজ করে রেজাল্টগুলো পাই, আমি সবসময় কিন্তু আপনাদের সাথে সেই কাজগুলোর কথা শেয়ার করে থাকি। তা আমি বলবো যে প্রথমে ঠান্ডার জন্য এবং জ্বরের জন্য আমরা যে মানুষের নাপা খাই গোলটা এক্সট্রা না, গোল নাপাটা, এটা দিবেন 1 লিটার পানিতে 2টা সিনামিন দিবেন 5টা, ঠিক আছে, সব কিন্তু মানুষের সুকথা বলছি। যদি পায়খানার সমস্যা থাকে অ্যামোডিস দিবেন 2টা, আর যেটা মানুষে খায় আর র্যানামাইসিন যেটা মুরগির জন্য ওইটা দিবেন 1.5 পিস, সাথে এসসিজেড, আমি ওষুধের নাম লিখে দিচ্ছি না, আপনার ভালো করে শুনলে বুঝতে পারবেন, এসসিজেড এই ওষুধটা নেবেন, এই ওষুধটা দিবেন 1.5 থেকে 2 গ্রাম মতো 1 লিটার পানি দিয়ে, 1 লিটার পানি নিয়ে সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে তা দিবেন। এখন কথা হচ্ছে আপনার মুরগির যদি যত পানি লাগবে আপনারা সেই হিসাবে কিন্তু হিসাব করে দেবেন। আমি 1 লিটার পানির হিসাবটা দেখাচ্ছি, অনেকে বুঝতে পারেন না, তার জন্য ক্লিয়ার করে দিলাম যে আমি 1 লিটার পানির হিসাব দিলাম, যে নাপা 2 পিস, সিনামিন 5 পিস, আর অ্যামোডিস 2 পিস, আর র্যানামাইসিন 1.5 পিস, ঠিক আছে, আর এসসিজেড 1.5 গ্রাম থেকে 2 গ্রাম গেল। এরপরও যদি না সারে আপনার মুরগির অবশ্যই আপনার মাইক্রোনিটটা ব্যবহার করতে পারেন, মাইক্রোনিটটা খুবই ঠান্ডার জন্য ভালো কাজ করে থাকে। আর এছাড়াও যদি ভালো না হয়, আশা করি প্রথম যে নাপাগুলোর ওষুধ কথা বললাম এগুলো দিলে ঠিক হবে, যদি না হয় এর সাথে মাইক্রোনিট এবং ফাস্ট ভেট অ্যাড করবেন, তাহলে আস্তে আস্তে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। এই কাজগুলো করলে প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্টটা দেবেন, তারপরে স্টেপের ট্রিটমেন্টগুলো দেবেন। যদি এরপরেও না হয় তো আপনি আমাকে জানাইন যে বাপ্পি ভাই হচ্ছে না, আমি অবশ্যই আবার রিপ্লে করার চেষ্টা করব, ঠিক আছে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটা লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।